বিজেপির রাষ্ট্র অধিবেশন শুরু হয়েছে সেখানে বক্তৃতা করার সময় পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলে দেখালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধিবেশনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সহ অমিত শাহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব সেখানে গত পাঁচ বছরে বিজেপির নির্বাচনী সাফল্য তুলে ধরেন নাড্ডা একের পর এক রাজ্য জয়ের প্রসঙ্গ যেমন এসেছে তার কথায় তেমনি সাফল্যের নিরিখে পশ্চিমবঙ্গের কথা নিজে জানিয়েছেন তিনি কত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল না হলেও বিজেপির শক্তি যে উল্লেখযোগ্য তা জানিয়েছেন নাড্ডা সেই শক্তিতে ভর করে আগামী নির্বাচনে বাংলা ক্ষমতা দখলের ডাক দিয়েছেন তিনি উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির ধারাবাহিক ক্ষমতা বৃদ্ধির কথা নাড্ডা সেই সময় তিনি বলেন আপনারা হয়তো বলবেন আমি শুধু জেতার কথা বলছি পশ্চিমবঙ্গে আমরা জিততে পারিনি কিন্তু সেখানে আমাদের দশ শতাংশ ভোট এবং তিনটি আসন ছিল এখন আমাদের ভোট হয়েছে আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ আমরা জিতেছি সাতাত্তরটি আসনে এ তথ্য দিতে প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব করতালি দিতে থাকেন তাই একটু থামতে নাড্ডার হুঙ্কার ওই দিন আর দেরি নেই সামনের বারের জন্য তৈরি হয়ে যান সামনেরবার বার আমাদের দু হাজার উনিশ সালের লোকসভা ভোট থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতা পেরেছে বিজেপির গত বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পেলেও রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে বিজেপি আগামী দিনে অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের বিষয়ে প্রত্যয়ই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা मैं जब जीत की बात करता हूं तो आपको लगेगा कि जीत की बात कर रहे हैं मैं इसमें वेस्ट बंगाल भी जोड़ना चाहता हूं मित्रों हमारी वोट परसेंटेज वेस्ट बंगाल में 10 प्रतिशत थी हमारी सीट की संख्या तीन थी विधानसभा में आज हमारी संख्या 77 चुनाव जीत करके आए और हमारी वोट शेयर 38.5 प्रतिशत हुआ है वह दिन दूर नहीं है अगली बारी के लिए तैयार हो जाइए वो बारी हमारी है ये भी हमको এদিন জেপি নাড্ডার স্থান পেল ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ এদিন নয়াদিল্লির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা বলেন কেউ হয়তো কখনো ভাবেনি ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু শুধু সরকার গঠনই নয় দ্বিতীয়বারও বাম কংগ্রেস দল জোট করেও এই সরকারের ভিত নাড়াতে পারেনি তিনি আরও বলেছেন তার দৃঢ় বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে একইভাবে জনবর্জিত আইএনটিআই জোটকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে রাজ্যের জনগণ বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের মানুষ বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেবেন ত্রিপুরা কি বাদ করুন তো কবি সোচা নেই থাকি ত্রিপুরা মে সরকার আয়েগি লেকিন ত্রিপুরা মে সরকার আই ও পলটনে কি বারি वो पलट दी उन्होंने और पलटने के बाद कांग्रेस और कम्युनिस्ट दोनों मिलकर के हमारे खिलाफ लड़े तब भी त्रिपुरा में भारतीय जनता पार्टी की सरकार आई और वहां हमको सरकार दें ब्यूरो रिपोर्ट आरई न्यूज